हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल नो बायोलॉजी नो लाइफ। और आमी तोमादेर एडुकेटर शम्पा साहा। आज के आमी बोलेछिलाम कतदिन तोमादेर जे एई सप्ताहेर एकदम प्रथम दिन थेके आमी जारा जारा नतून क्लासे उठेछो तादेर जोनो वीडियो देबो। जेनरली आमी 8, 9, 10, 11, 12 एई पाँचटा क्लासेरई बायोलॉजी एबं लाइफ साइंस, अर्थात आप टू 9 आमी लाइफ साइंस एबं 11, 12 आमी बायोलॉजी कराई। सेई जोन्नोई आज 8-এর একেবারে প্রথম লাইফ সায়েন্সের চ্যাপ্টার যেটা সেটা থেকে শুরু করব। তার আগে তোমাদের বলে নিই যে সবসময় কিন্তু কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যাদের মনে হবে যে চ্যানেলটা তোমাদের হেল্পফুল লাগছে, অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে, কেন সেটাও বলে দিই। তাহলে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওটা নোটিফিকেশন সবার আগে পাবে। এবার চলে আসি আমরা ক্লাস 8-এ যারা নতুন উঠেছো, অর্থাৎ কিনা 7 থেকে 8-এ যারা নতুন উঠেছো তাদের এখনো তো স্কুল শুরু হয়নি। 9, 10, 11, 12 শুরু হয়েছে কিন্তু তোমাদের শুরু হয়নি, বাট তোমরা সকলেই বই পেয়ে গেছো। তাই আমি চাই যে তোমরা আমার সাহায্য নিয়ে যাতে বাড়িতে লাইফ সায়েন্স পার্টটা অন্তত পড়তে পারো, সেই জন্যই আমরা প্রথমে চলে আসি আমাদের যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ কি না প্রথম জীবনবিজ্ঞানের যে চ্যাপ্টার, চ্যাপ্টার নাম্বার 6 জীব দেহের গঠন, সেই চ্যাপ্টারটায় চলে আসি। তাহলে আমি চেষ্টা করব তোমাদের যতটা সহজ করে বুঝিয়ে দেওয়া যায়। দেখো, আমরা এটা জানি যে প্রত্যেকটা জীব দেহের গঠনের ধাপসমূহতে জীব দেহ কিভাবে গঠিত হয়েছে সেটা জানার আগে আমাকে আগে জানতে হবে যে জীব কাকে বলে। দেখো, যাদের জীবন আছে, যাদের জীবন আছে তাদের প্রত্যেককেই আমরা বলবো জীব। বোঝা গেল তো যে যাদের জীবন আছে তাদেরকে আমরা বলছি জীব। এবার জীব যারা, এই জীব দেহ তাদের প্রত্যেকেরই একটা না একটা দেহ আছে, সেটা এককোষী হোক বা বহুকোষী হোক। যাদের দেহ একটা মাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকে বলা হয় এককোষী জীব। আর যাদের দেহ অনেকগুলো কোষ দিয়ে, অর্থাৎ একটা কোষ দিয়ে দেহ গঠিত, এককোষী। যাদের দেহ অনেকগুলো কোষ দিয়ে গঠিত তাদেরকে বলা হয় বহুকোষী জীব। বিষয়টা বোঝা গেল? এবার এই যে বহুকোষী জীব, এরা হচ্ছে সকলেই জীব, এবং কিছু কিছু আছে, দেখো তো বইটা দেখলে বুঝতে পারবে। এইখানে দেখাচ্ছে, দেখো যে লজ্জাবতী লতা বা মানুষ, এরা প্রত্যেকই সজীব। কেন? কারণ তাদের জীবন আছে। কিন্তু পড়ে থাকা কাঠকে কি আমরা বলতে পারি জীব? কেন বলতে পারি না? এর কারণ হচ্ছে যে একটা লজ্জাবতী লতাতে হাত দিলে পরে সে গুটিয়ে যাবে, বা একটা কাঠ কি বা একটা মানুষকে তুমি ধাক্কা দিলে সে পড়ে যাবে, বা সে হয়তো রিয়াকশন দেবে যে কেন ধাক্কা দিলে। কিন্তু একটা কাঠকে তোমরা যাই করি সে কিন্তু কিছুই বলবে না। এবং এই যে প্রত্যেকটা জীব তাদের নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট অঙ্গ আছে, যেমন খাদ্য হজম করার জন্য রয়েছে পাকস্থলী বা ক্ষুদ্রান্ত, শ্বাসবায়ু নেওয়া ও ছাড়ার জন্য রয়েছে ফুসফুস, রক্তকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে হৃৎপিণ্ড, অর্থাৎ তোমার শরীরে এক জায়গা থেকে রক্ত আরেক জায়গায় চলে যাবে, এবং দেহে যে বর্জ্য পদার্থ, অর্থাৎ যেগুলো বার করে দেওয়া দরকার সেটা আমরা মূত্রের মাধ্যমে বার করে দিই, তার জন্য রয়েছে বৃক্ক। আর দেহের উদ্দীপনা গ্রহণ করা, অর্থাৎ তোমাকে কেউ মারলো কিংবা ঠান্ডা লাগছে বা গরম লাগছে, এগুলো বোঝার জন্য এবং কি করা উচিত সেটার জন্য যে অঙ্গটা রয়েছে তার নাম হচ্ছে মস্তিষ্ক। তাহলে আমরা দেখে নিই যে কোষ কাকে বলে, কলা কাকে বলে। তাহলে দেখো, ধরো একটা বড় বাড়ি, একটা বাড়ি কি দিয়ে তৈরি? একটা বাড়ি তৈরি হচ্ছে গিয়ে ছোট 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 অনেকগুলো ইট দিয়ে তৈরি, তাই তো? তাহলে একটা বাড়ির একক কি ইউনিট হচ্ছে ইট। ঠিক তেমনি ভাবে তুমি যদি মনে করো যে একটা জীবের দেহের, হ্যাঁ একটা জীবের একক কি, তাহলে পরে একটা জীব দেহের একক হচ্ছে কোষ। তাহলে কোষ কাকে তুমি বলছো? তুমি বলছো যে জীব দেহের গঠন মতো একক হলো বা ক্ষুদ্রতম একক হলো কোষ। আমি বলবো, লিখবে তোমাদের সংজ্ঞাটা, জীব দেহের গঠনগত ও ক্রিয়াগত একক হচ্ছে কোষ। জীব দেহের গঠনগত ও ক্রিয়াগত একক হচ্ছে কোষ। মনে থাকবে কথাটা, একক হলো কোষ। এবার এই দেখো একটা কোষ, এবার আমরা জানি যে কি করে এটা গঠিত হচ্ছে, একটা জীব দেহ একটা কোষ। এবার অনেকগুলো কোষ নিয়ে গঠিত হলো কি, কলা। তাহলে কোষ, অনেক কোষ নিয়ে কলা,
অনেকগুলো কলা নিয়ে গঠিত হলো কি? এই ধরো অনেকগুলো কলা, এখানে একটা কলা, এটা একটা কলা, অনেকগুলো কলা নিয়ে গঠিত হলো কি? অঙ্গ। অনেকগুলো অঙ্গ নিয়ে হলো তন্ত্র, আর অনেকগুলো তন্ত্র নিয়ে গঠিত হলো দেহ। তাহলে আমরা এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা পেলাম? ইম্পর্টেন্ট পেলাম জীবদেহের গঠনমূলক ও ক্রিয়ামূলক একক হচ্ছে কোষ, এবং কোষই হচ্ছে জীবদেহের একেবারে ক্ষুদ্রতম একক। এবার তুমি একটা কোষকে কি খালি চোখে দেখতে পাবে? না, তোমাকে কোষকে দেখতে গেলে পরে লাগবে একটা যন্ত্র, যার নাম হচ্ছে মাইক্রোস্কোপ। বোঝা গেল? যে যন্ত্রটা আমরা ব্যবহার করব তার নাম হচ্ছে মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপের সাহায্যে তুমি কিন্তু একটা কোষকে সহজেই খালি চোখে দেখতে পারো। তাহলে আমরা আজকে কি কি জিনিস জানলাম? যে জীব কাকে বলে আমরা জানলাম, জীব কি, জড় কি, এবং কোষ কাকে বলে, এবং একটা দেহ কি করে গঠিত হয়। তার সঙ্গে সঙ্গে আরো একটা কি জিনিস জানলাম দেখো, তার সঙ্গে সঙ্গে জানলাম আমরা খাদ্য হজম করার জন্য আমাদের পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত্র রয়েছে, শ্বাসবায়ু নেওয়ার জন্য ফুসফুস রয়েছে, রক্তকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য হৃৎপিণ্ড রয়েছে, দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে বের করে দেওয়ার জন্য বৃক্ক রয়েছে, আর উদ্দীপনা গ্রহণ ও তাকে উত্তেজনায় রূপান্তরের জন্য রয়েছে মস্তিষ্ক। অর্থাৎ শেষে আমি যেগুলো বলে দিলাম সেইগুলোকে তোমরা একেবারেই মুখস্থ করে ফেলবে। আজকে যেহেতু প্রথম দিন, তোমরা সদ্য ক্লাস 7 থেকে 8 এ উঠেছো, সেই জন্য অল্প করে দিলাম, তোমরা ভালো করে রেডি করে রাখবে। আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে খুব আণবিক, খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে দেখার জন্য আমাদের যে যন্ত্রের না দরকার, সেই যন্ত্রটাকে বলা হয় মাইক্রোস্কোপ। ঠিক আছে, আর একটা কথা, এই রেখচিত্রটা কিন্তু তোমরা ভীষণ সুন্দর করে মুখস্থ করে ফেলবে। কোনটা? কোষ, কলা, অঙ্গ, তন্ত্র, তারপর জীবদেহ। অর্থাৎ এই ছকটা বা তোমাদের আমি যে এটা লিখে দিয়েছি, হ্যাঁ, এটাকে কিন্তু চেষ্টা করবে খুব ভালো করে মুখস্থ করার, যে কোষ, তার থেকে কলা, তার থেকে অঙ্গ, তারপর তন্ত্র, তারপর দেহ। অর্থাৎ তোমার যদি প্রশ্নে আসে যে একটা জীব দেহের গঠনটা বা দেহ গঠনের রেখচিত্রটা অঙ্কন করো, তাহলে এটা আঁকলেই কিন্তু তুমি পুরো ফুল মার্কসটা পেয়ে যাবে। তাহলে আজকের জন্য, প্রথম দিনের জন্য এতটুকুই। তোমরা ভালো করে পড়তে থাকো, কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও। এরপরে কিন্তু আমরা এইভাবে বাকি ক্লাসগুলোরও পড়া একদম প্রথম থেকে শুরু করবো। সো গাইস, কিপ লার্নিং, হ্যাপি লার্নিং, হ্যাভ আ নাইস ডে।